চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত। কমিশনের আশ্বাসে সার, গ্রামের রাস্তায় টহল দিতে দেখা গেল না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। বাড়ি থেকে ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে পৌঁছানোর দায়িত্বেও নজর পড়ল না আধা সেনা। সব বুথের ভেতরেও নেই কেন্দ্রীয় বাহিনী, বেশ কিছু বুথের রাজ্য পুলিশের অবাদানাগোনা। যখন বাড়ি থেকে এই ভোট কেন্দ্র অব্দি আসছেন, তখন কি রাস্তায় বা আপনাদের এলাকায় কি এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে দেখতে পেয়েছিলেন? না, দেখতে পাইনি। আপনি দেখতে পেয়েছিলেন? না 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 না। অথচ ভোটের বিজ্ঞপ্তি জারির অনেক আগেই মূলত ভোটারদের রাস্তা অর্জন করতে এবং সাহস যোগাতে মোতায়েন করা হয় আধা সেনা। এরিয়া ডমিনেশন, ফ্ল্যাগ মার্চ, রুট মার্চ চলেছে সবই। বাড়ি থেকে ভোটাররা নিরাপদে যাতে ভোট কেন্দ্রে পৌঁছতে পারেন, সেজন্য নিশ্চিত নিরাপত্তার আশ্বাস দেয় কমিশন। Also to ensure that voters are able to reach polling stations from their homes without obstruction. কিন্তু সোমবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। শুনশান রাস্তা, দেখা নেই আধা সেনার। যে এলাকা বা যেখানে যে রাস্তা ধরে এই ভোটাররা আসছে, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীদের দেখা পাওয়া যায়নি এমনটাই দাবি করছেন এখানকার ভোটাররা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বুথের 100 মিটারের ভেতর রাজ্য পুলিশ ঢুকতে পারবে না, কিন্তু বাঁকুড়ার তালডাংরার ভূত শহর উচ্চ বালিকা বিদ্যালয়ে দেখা গেল একেবারে উল্টো ছবি। বুথের ভেতর রাজ্য পুলিশের অবাধ আনাগোনা, নেই কেন্দ্রীয় বাহিনী। আপনারা তো ওখানে থাকার কথা নয়, আপনারা কার পারমিশনে রয়েছেন ওখানে? কে আপনাদেরকে থাকতে বলেছে? ডিউটি নেই তো। মানে আপনাদের কোনো সুপিরিয়র অফিসার তো আপনাদের বলেছে পুলিশ বুথে এখানে থাকতে? এখানে তো সিপিএফ থাকার কথা। আমি তো জানি না। পুরুলিয়ার রঘুনাথপুরে উচ্চতর বালিকা বিদ্যালয়ে বুথের ভেতর রাজ্য পুলিশের হোমগার্ড। শুধু তাই নয়, বুথের ভেতর অবাধে ঢুকেছেন তৃণমূলের এমন নেতারা যারা ওখানকার ভোটারই নন। দলবল নিয়ে ভোট কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায় রঘুনাথপুর পুরসভার তৃণমূলের চেয়ারম্যান ভবেশ চ্যাটার্জিকে। 24 ঘন্টার প্রতিনিধি এসে পৌঁছতেই পুলিশ এসে বন্ধ করে দেয় অবাধ প্রবেশ। বাইরে বের করে দেওয়া হয় তৃণমূল নেতাদের। যে কেউ অবাধে ঢুকছে কোনো চেকিং এর ব্যবস্থা নেই, অর্থাৎ ভোটাররা শুধু নয়, যারা ভোটার নন তারাও কিন্তু বুথের ভেতর অবাধে ঢুকতে পারছেন। পশ্চিম মেদিনীপুরের ছবিটাও এক। নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বিনপুর, ঝাড়গ্রামের বিভিন্ন গ্রামের রাস্তায় দেখানি আধা সেনার। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের কোতোয়ালি বেলিয়া স্কুল, বুথে নেই কেন্দ্রীয় বাহিনী, বুথ শাসন করলো রাজ্য পুলিশে। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন সংক্রান্ত বিষয়ে যে লালগড়ের বিস্তীর্ণ এলাকা আমরা যখন ঘুরে বেড়ালাম, তখন কিন্তু আমরা কোনো জায়গায় গ্রামে বা রাস্তায় কেন্দ্রীয় বাহিনীর প্যাট্রোলিং বা তাদের রুট মার্চ আমাদের চোখে পড়ল না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তোষ ধরা পড়ল বিরোধী শিবিরে। যদিও শাসক পক্ষের দাবি কেন্দ্রীয় বাহিনী বহাল তবিয়তে ছিল মাঠে ময়দানে, তাদের ভূমিকা নিয়ে অভিযোগ থাকলে জবাব দেবে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর যতটা সক্রিয় থাকা উচিত ছিল সর্বত্র ততটা সক্রিয় ছিল না, এটা আমরা ইলেকশন কমিশনকে জানাবো, যাতে ইলেকশন কমিশন পরের দফার নির্বাচনে আরো সতর্কতা কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে রাখে। এরিয়া ডোমিনেশনের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর কাছ থেকে আমাদের যা আশা ছিল সেই আশাপ্রদ কাজ আমরা দেখতে পেলাম না। আমরা বলেছিলাম নির্বাচন কমিশনের কাছে যে এলাকায় টহলদারি বাড়ানো হোক, এলাকায় এলাকায় নাকাবন্দি করা হোক, এলাকায় এলাকায় মানুষের ভোট দিতে আসার প্রবণতা তৈরি করার জন্য, তাদের মধ্যে আস্থা বিশ্বাস অর্জন করার লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনীর সতর্কতা, নজরদারি, টহলদারি বাড়ানো হোক। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কেন্দ্রীয় বাহিনীকে সেইভাবে ব্যবহৃত হতে দেখা যায়নি বা ব্যবহার করা হয়নি, সেগুলো আমরা নজরে এনেছি। কারণ ওই থানার আইসি, ওই স্টেট অ্যাডমিনিস্ট্রেশন একদম যে লোয়েস্ট লেভেলের যে ডিল করছেন, তারা তো ঠিক করছেন, তাকে কীভাবে ব্যবহার করবেন, কোথায় নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন না। আমি তো যতক্ষণ টিভি খুললাম সেন্ট্রাল ফোর্সই দেখলাম, অন্য কোনো ফোর্স তো দেখতে পেলাম না। যে সেন্ট্রাল ফোর্স ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কোনো ডিউটি দেওয়া হয়নি। তো সে ডিউটি কে দেবে? নির্বাচন কমিশনই ঠিক করবে।